হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন, জাফির আব্বু বাইরে থেকে এসে এখন বলতেছে যে চলো ছাদে যাই। এখন আমি বললাম এত রাতে ছাদে, রাত বাজে এখন 11:30। আসলে জাফির বাবা এই সময় একটু ছাদে যায়, না হলে জাফিকে নিয়ে একটু বাইরে যায়, মানে একটু ঘুরায় ওকে নিয়ে। তো এই যে ছাদে গেলাম, আমিও ভাবলাম যে ঠিক আছে, ছাদে কুয়াশা, আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু যাই গিয়ে দেখি কেমন কুয়াশা। তো গিয়ে দেখলাম ওরে বাবা, ভালোই ঠান্ডা। করতেছে ছাদে যাওয়ার জন্য, অন্ধকার আবার সে একটু ভয়ও পায়। তো এক কোনায় দাঁড়ায় ছিল, তো এই যে ছাদে গেলাম। তো মাঝে মধ্যে জাফির আপু ছাদে নিয়ে যায়, কিন্তু লিফট আবার বন্ধ থাকে। দেখা যায় 11:30-11:30 বাজে লিফট বন্ধ করে দেয়, তখন আবার দারোয়ানকে দিয়ে লিফট খোলাই, খুলে তারপর একটু ছাদে যাই। তারপরে একটু দেখা যাবে যে একটু ছাদে যেতেই হবে, যাই। তো এই যে দেখেন জাফি কত এনজয় করতেছে, আর প্রচুর কুয়াশা। এই যে কুয়াশা, এখন তো আমি আর বলছি আমি আর ছাদে আসবো না, আমার তো ভালোই ঠান্ডা লাগছে। বলতেছে আজকে তো ভালোই ঠান্ডা, ঠান্ডা তো পড়ে গেছে। তো এই যে দেখেন আরেকজনে মইতে উঠা উঠে করে লাফালাফি করে পড়ে গেছিল। এই যে দেখেন সামনে এখানে এসে আরেকজনে হাজির, মনে করতেছে যে ছবি তুলবো। তা আমি বললাম নাচো তো। তো এই যে আমার নিচে দেখাচ্ছে, ভিডিও করতেছি, এই যে সে নিচে নিচে দেখাচ্ছে, সে পুরা দৌড়াদৌড়ি করে পুরাই অস্থির। ভালো এনজয় করে সে অস্থির, ঘেমে টেমে অস্থির। এর মধ্যে আবার জাফির বাবা বলতেছে, ওরে বাবা ভালোই তো ঠান্ডা, চলো বাসায় চলে যাই। এইভাবে 5-6 মিনিট ছিলাম, দেখি ঠান্ডা ঠান্ডা। তো তারপরে আবার তারা খুব এনজয় করতেছে, পরে আবার জাফির দিকে তাকা একটু থেকে গেলাম। তো জাফির বাবা আবার জাফিকে ফটো সেশন করতেছে, দেখেন এরা ছাদে আসলে বা কোথাও গেলে এদের ছবি তোলাতুলি শুরু হয়ে যায়। তো জাফিকে জাফির বাবা ছবি তুলে দেয়, বাবাকে জাফি ছবি তুলে দেয়, আমাকে আর কেউ ছবি তুলে দেয় না, আমারটা আমি নিজেই তুলি। যাই হোক, এই যে দেখেন, এই যে ওদের ছবি তোলা দেখলে তো তার মধ্যে আবার দেখা যায় তো ঝগড়াও লেগে যায় ছবি তুলতে গেলে বাবা ছেলের মধ্যে। যে দেখেন কি পোস্ট, পুরো কার্টুন হয়ে দাঁড়ায় আছে। ফুলগুলা দেখেও ভালো লাগলো, দেখেন ফুল। এই যে এখন জাফির আব্বু বলতেছে যে এটা ধরে তুমি ছবি তুলো। এই যে দেখেন জাফি ছবি তুললো, ছবি তোলার শেষ হয়নি। যাই হোক, এই যে ছাদে আসলে এই যে এরকম রাতের বেলা একটু ছাদে আসা উচিত। এর মধ্যে দেখেন এই যে জাফির বাবা, দেখেন যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আসলে রাতে ছাদে আসলে তো আপনারা একটু এনজয় করতে পারবেন, নিরিবিলি খুবই ভালো লাগে। তো আমাদেরও খুব ভালো লাগে ছাদে। চলে গেলাম বেশি ঠান্ডার কারণে, জাফি যেতে চাচ্ছিল না, আর জন্য ঘেমে টেমে পুরাই অস্থির। যাই হোক, বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।